Assalamu alaikum wa rahmatullah. This is Ridwan once again from Kuala Lumpur International Airport. Priyo shikharthi bondhura, apnara dekhte parchen ajkeo amader dujon shikharthi ei matro Kuala Lumpur International Airport e pouchalo. Ekhon bhor 8ta baje. Sokal sokale amra taderke receive korte ashchi. Tader sathe porichoy kore debo kon jela theke ashlo. Bistarit to shunben tader mukhe. Cholun tahole tader sathe amra apnader kichu mot binimoy kori. Assalamu alaikum wa rahmatullah. And welcome to Malaysia. Kemon acho tumra? Alhamdulillah. Acha tomader prothome porichoy dei kar kun jela theke ashcho? Amar naam Asif Imran, ami Jinaidah jela theke ashcho. Jinaidah jela theke ha. Erpor acha ar ekjon shikharthi? Amar naam Mohammad Ramzan Ali, ami Jinaidah jela theke ashcho. To tar mane dui joni Jinaidah shikharthi. Okay, dhonnobad tomaderke. Tumi kun college e kun program e ashla? Segi college e diploma in hotel management. Diploma hotel management. Dhonnobad. Ar Ramzan Ali, আমি সেগি কলেজে ফাউন্ডেশন ইন কমার্স। ওকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু ডিপ্লোমাতে আসলেও আইএলটিএস লাগে। হ্যাঁ, তুমি তো আইএলটিএস করে আসছো। তোমার স্কোর আছে কত? 5। 5 হ্যাঁ, কোন জায়গা থেকে তুমি আইএলটিএস করছো? আমি ঢাকা থেকেই করছো। না, ঢাকা থেকে রেজিস্ট্রেশন করছে। আর রমজান আলী আসলে ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে কোনো আইএলটিএস লাগে না। ওকে, দুজনের বাড়ি তাহলে একই জেলায়, ঝিনাইদহ। না, ঝিনাইদহ কোন থানা? সদর থানা। না, দেশে পড়ালেখা কোন কলেজে, কোন স্কুলে? ঝিনাইদহ সিটি কলেজে। ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়েছে। না, আর রমজান আলী? আমি আছে জালালপুর দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করছি, আর ঝিনাইদহ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। ওকে, ইন্টারমিডিয়েট পাস করছে দুইজনেই, আলহামদুলিল্লাহ। তো তোমরা এই যে আমাদের মাধ্যমে আসলা, বিশেষ করে আমাকে তুমি চেনো কিভাবে? ফেসবুক থেকে পরিচয়। হ্যাঁ, এরপর তোমার আব্বু রেফারেন্স করছে যে তোমার আব্বু জানে আমার সাথে কথা বলে। ঠিকই বলছে, ইমরানের আব্বু আমার সাথে নিয়মিত যোগাযোগ করছে। ইমরানের আব্বু মালয়েশিয়ান প্রবাসী, এবং ফেসবুক দেখে, তুমি ফেসবুক দেখে আমাদের নক করছিলে প্রথমে। না, আর রমজান আলী? আমি আমার মূলত চাষা মালয়েশিয়াতে থাকে। না, ওখান থেকে নিয়ে তারপরে আমি আপনাদের ইউটিউবে ফেসবুকে পেজে। ওকে, ধন্যবাদ। মূলত আসিফ ইমরানের আব্বা মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়াতে থাকে। সেও আমার সাথে যোগাযোগ করছে। এর আগে আসিফ ইমরান আমার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে, পরে ওনার বাবাকেই আমাকে দেয়। আর রমজান আলীর চাচা মালয়েশিয়াতে আছে, তিনি আমার সাথে যোগাযোগ করে এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে সব কিছু। যাই হোক, তোমরা তো যে শর্ট সময়ের মধ্যে, তোমার তো মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে দুজনে বিয়ে হয়েছে। হ্যাঁ, টু মান্থের মধ্যেই হয়ে গেছে। কি জন্য তোমাদের আবার দুইজনেরই পেন্ডিং ছিল, ছবি একবার পেন্ডিং ছিল, আরেকবার আরেকটা জন পেন্ডিং থাকার কারণে দুই মাস সময় লাগছে। তাছাড়া এক মাসের মধ্যে সাধারণত হয়ে যায়। তো তোমাদের এই যে এক মাসের যে দুই মাসের জার্নি, তো বিভিন্ন রকমের প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করছো, এখন এখানে ফাইনালি পৌঁছলা, তোমার অভিজ্ঞতা কি? তোমার থেকে হেল্প পাইছো? না, ওকে, কথা কাজে মিল আছে তো আমাদের। ওকে, সেক্ষেত্রে যদি তোমার ঝিনাইদহ জেলা থেকে কেউ আসতে চায়, তুমি কি বলবা তাদেরকে? অবশ্যই আমি আপনাকে রেফারেন্স করব। ওকে, ধন্যবাদ। আর রমজান আলী? অবশ্যই আমার ঝিনাইদহ থেকে যদি কেউ আসার আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে আপনাদের। ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা জানতে পারলেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদের এখানে জানাবেন। নিয়মিতই আমাদের স্টুডেন্ট আসছে প্রতি সপ্তাহতেই, কিন্তু এত ভোরে হয়তো আমি আসি না, আমাদের কলেজের রানারকে পাঠাই, সেজন্য হয়তো আপনাদের সাথে দেখা হয় না। কিন্তু প্রতি সপ্তাহে আমাদের স্টুডেন্ট আসতেছে, আগামী 3 তারিখেও আসবে যশোর থেকে আমাদের কয়েকজন স্টুডেন্ট। ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা মালয়েশিয়াতে আসেন, নিয়মিতই তারা যোগাযোগ করেন যে তাদের ছেলেকে, তাদের ভাইকে, ভাতিজাকে আনার জন্য। যেমনটি ইমরানের বাবা আমার সাথে যোগাযোগ করে ওকে নিয়ে আসলো, এবং রমজানের চাচা আমার সাথে যোগাযোগ করে তাকে নিয়ে আসলো। এভাবে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং কি তাদের ডকুমেন্টসগুলো পাঠান, এবং অনেকগুলো মোটামুটি আমাদের 50-60 জনের মতো অলরেডি ইমিগ্রেশনের প্রসেসিংয়ের মধ্যে আছে। সেজন্য এখনও যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বিভিন্ন বিষয়ে পড়ালেখা বা বিভিন্ন ইনফরমেশন নিয়ে, অবশ্যই আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই মুহূর্তে মালয়েশিয়ার সেগি কলেজ, এনটি কলেজ, সেগি ইউনিভার্সিটি, এনটি ইউনিভার্সিটি, টেইলর্স, মাহসা সহকারে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতেই বেশ কিছু ডিসকাউন্ট দিচ্ছে, সুযোগ সুবিধা অবশ্যই আছে। আসতে পারবেন ফাউন্ডেশনে যেরকম রমজান আলী আসছে, এবং ডিপ্লোমাতেও আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং খরচও, অনেকেই মনে করেন যে স্টুডেন্ট ভিসায় আসতে মনে হয় একেবারে অনেক কম খরচ, ট্যুরিস্টে আসতে আরও কম খরচ, কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসায় আসতেছে 4.5 লাখ টাকা
দিয়ে। সেক্ষেত্রে তোমরা তো যখন আসছো তোমাদের প্রথম পেমেন্ট তুমি কত করছিলে? 2,950 রিঙ্গিত, এরপরে 13,000 রিঙ্গিত, তাই না? রমজানের একই অবস্থা, তাই না? সো কমপক্ষে আপনার 16,000 রিঙ্গিতের মতো কিন্তু এখানে পৌঁছাইতেই লেগে যাবে। এরপরেও কিন্তু আমি মনে করি ভালো, কমপক্ষে এক বছরের ভিসা পাবে রমজান। এরপরে সে যদি পড়ালেখা কন্টিনিউ করে, সে ইচ্ছা করলে এখানে আবার ডিগ্রি করতে পারবে, আর যদি এক বছর পরে অন্য কোথাও চলে যায়, অন্য কোনো দেশে বা এখানে কোনো কাজ করে, তাও করতে পারবে। অ্যাটলিস্ট কমপক্ষে এক বছরের একটা ভিসা পেল, কোনো সমস্যা নাই। আর যারা এই মুহূর্তে মাত্র একটু সেভের জন্য, মানে সেভ না, এখন ওই ট্যুরিস্টে আসলেও 4,500 টাকাই লেগে যায় কন্ট্রাক্টে আসে, তাও এক মাসের জন্য। এবং কি যারা কলিং ভিসাতে আসতেছেন, এরাও কিন্তু যারা ছুটে যাবেন, অর্থাৎ যে কোম্পানিতে, সেই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করবেন, তাদেরও 5,00,000 টাকার নিচে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান, পড়ালেখা করবেন, পাশাপাশি কাজ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যে কোনো পরামর্শের জন্য আমরা সদা প্রস্তুত। ইনশাল্লাহ আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখানে কমেন্টস করেন। ওরা অনেক দূর থেকে আসছে, সেই জিনাদা থেকে আসছে, ঢাকা, ঢাকা থেকে কুয়ালালামপুর, অবশ্যই টায়ার্ড ফিল করতেছে, রাত্রেও ঘুম হয় নাই, সেজন্য আজকে আর বেশি কিছু বলবো না। এখন আমরা ওদেরকে নিয়ে কলেজে যাব, কলেজ থেকে ওদের থাকার জায়গা নিয়ে যাব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের স্বপ্ন পূরণ হয় এবং এখানে পড়ালেখাটা কন্টিনিউ করে। আমরা এখানে আসছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি। আমরা এখানে আসছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভবিষ্যৎ ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি কুয়ালালামপুর শহরে। ফাইনালি আমাদের কলেজের সামনে এসে পৌঁছালো, আমাদের সেগি কলেজ কুয়ালালামপুর। অনেক বড় ক্যাম্পাস, সুন্দর পরিবেশ, পাশে আছে মেট্রো রেলের রাস্তা। এটাই তোমাদের কলেজ, বুঝতে পারছো? তো এই কলেজ কুয়ালালামপুরের ক্যাম্পাস। ওকে, সেগি কলেজ। ওকে, ওয়েলকাম টু সেগি কলেজ কুয়ালালামপুর। ওই সাইডে বসতে পারো। সেগি কলেজ কুয়ালালামপুর, এটা আমাদের ইন্টারন্যাশনাল অফিস।